আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন গিয়েছিল 16ই অক্টোবর, তো অনেক লেট করে ভিডিওটি আপলোড দিচ্ছি। এই তো ওকে দেখতে পাচ্ছেন, প্রায় সময় আমার ভিডিওতে ওকে দেখতে পারেন অ্যাজ এ মডেল হিসেবে। তো আমি ওকে বলেছিলাম, ও সারাদিন বাসায় ছিল না, আমি ওকে বলেছিলাম যে আমি তোর জন্য নিজ হাতে কেক বেক করেছি। তো ফাইনালি ও অনেকক্ষণ কেক দেখতে চেয়েছিল, বাট ফাইনালি যখন কেক দেখেছে ওর মুখের এক্সপ্রেশনটা দেখেন। আর ক্যামেরাটা আম্মু ধরেছিল, এ কারণে আসলে ভালো মতো ফ্রেম হয়নি। তো এই তো, আর হ্যাঁ, আমি নিজ হাতে কেক বেক না করলেও অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এখানে যে ভেজিটেবল চিকেন ব্রেডটা আছে ওটা আমি এবং আম্মু দুজন মিলেই বেক করেছি, এবং পরের দিন আরও কিছু খাবারের জন্য রান্নাবান্না করা হয়েছিল। তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা বানানো এবং হচ্ছে টেবিলের উপরে আর্ট সম্পূর্ণ কিছু আমার আম্মুর করা, ক্রিয়েটিভ আম্মু থাকলে ঘরে যা হয়। চলুন এবারও হচ্ছে গিয়ে ওর বার্থডে গিফট আনপ্যাক করি। ওর বার্থডে গিফট হচ্ছে গিয়ে সকালেই চলে এসেছিলো, যেহেতু বাসায় ছিল না, সো এই কারণে আমি রিসিভ করে রেখে দিয়েছিলাম। তা এখন আনপ্যাক চলছে, তো ও হচ্ছে গিয়ে এটা আনপ্যাক করতে পারছিল না, তো আমি আনপ্যাক করায় ওকে হেল্প করছিলাম, এই কারণে ক্যামেরাটা ভালো করে ধরা হয়নি। বাট কী কী গিফট পেয়েছে সেগুলো অবভিয়াসলি দেখবেন, একটা একটা করে সবই দেখবেন। আমার প্রথম যে গিফটটা আমি ওপেন করেছি, এই গিফটটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুটো ব্যাটারি আছে, আইফোনের ব্যাটারি। ওর আইফোনের ব্যাটারির হেলথ একটু খারাপ হয়ে গেছে, সো দুইটা আইফোনের ব্যাটারি ওকে দেয়া হয়েছে আপাতত, এগুলো লাগিয়ে দেন হচ্ছে ইউজ করার জন্য, তারপরে ওর নতুন আইফোন ভার্সনে শিফট হবে। আর এখানে হচ্ছে ওর একটা ফোন কভার আছে, যেটার মধ্যে হচ্ছে ও শ্যুট করেছিল সেটার পিকচার নিয়ে। তো আমাকে আসলে আমার আসলে এই ধরনের কভার খুব ভালো লাগে, ফোন কভারগুলো, বাট আমার কখনো বানানো হয়নি নিজের জন্য। এটা ছিল প্রথম গিফট। এবার দ্বিতীয় গিফট আনপ্যাক চলে যাই। সো দ্বিতীয় গিফট আনপ্যাক করছিল, এবং এখানে ওর একটা কাণ্ড দেখেন, ও সবসময় কিছু উল্টা উল্টা করবে। এই যে দেখেন, উল্টা খুলছে, বক্সটা খুলছি হচ্ছে সে উল্টো। তারপরে আমি বললাম এটা উল্টা খুলছিস, তারপরে সে বলে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো উল্টা। তারপরে সে সোজা করলো, এবং সোজাটা উল্টাটা ঠিক না করেই সে সোজা করলো। তারপরে হচ্ছে গিয়ে এখন এখান থেকে কী বের হইলো, এটা বের হইলো একটা বাটারফ্লাই পেন্ডেন্ট সহ অ্যাটাচ একটা চেইন আর একটা আংটি। খুবই সুন্দর, আমি নিজের জন্য কয়েকবার কিনতে চেয়েছিলাম অনলাইন থেকে, বাট আমার আসলে মনে হয়েছে যে না, আমি একটা গোল্ডের বানাবো অ্যান্ড একটা এক্সট্রা লকেট বানাবো। যাই হোক, আমার কথা বাদ দিই, এবার থার্ড গিফটে চলে আসি। থার্ড গিফটের বক্সটাও খুব সুন্দর এবং গিফটটাও খুব সুন্দর। সো আমরা দুজন মিলেই এটাকে আনপ্যাক করছি। এটা হচ্ছে একটা ঘড়ি, ইটস রিয়েলি বিউটিফুল, আমি মানে অনেক সুন্দর ঘড়িটা। আমাদের হাত যেহেতু অনেক চিকন, সেই তুলনায় এই ঘড়িটা একদম ওর হাতে পারফেক্টলি হয়েছে এবং সুন্দরও লাগছিল। আর সবচেয়ে ভালো লেগেছে এটার বক্স, বক্সটা খুব সুন্দর, খুব স্টাইলিশ একটা বক্স, এবং ঘড়িটাও খুব ভালো একটা ব্র্যান্ডের ঘড়িটা, আমার ভালো লেগেছে। তো আমি এখন ওর গিফটগুলো সুন্দর করে সাজাচ্ছি, যে ওকে দাও গিফটগুলো সাজাই। এই তো ওর ফোনের দুটো ব্যাটারি আইফোনের, আর হচ্ছে গিয়ে ওর লকেট, ফিঙ্গার রিং, এগুলো সব ঠিক করছিলাম, বাট এটা বারবার পরে যাচ্ছিলাম যাই না কেন। আর এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে হচ্ছে গিয়ে করা, বাট এটার প্যাকেজিংটাও খুব সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে ওর ফোন কভার। এই ছবিটা হচ্ছে ও একটা পেজে শ্যুট করেছিল, সেখান থেকে একটা ছবি র্যান্ডমলি পিক করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সেই সুন্দর ঘড়িটা, বক্সটা আমার অনেক ভালো লেগেছে, আমার বারবার বক্সটাই চোখ চলে যায়। তো এটা ছিল হচ্ছে কি ওর বার্থডে গিফট, খুব সুন্দর, আমার ভালো লেগেছে পার্সোনালি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ছোটোখাটোর মধ্যে আমরা কোনো সেলিব্রেশন করিনি, সো আমি ওকে দিয়েছি একটা ড্রেস, যেটা হচ্ছে কিনেছি, মেক করেছি, সব কিছু করে দিয়েছি। আর আমার ভাই দিয়েছে ওকে একটা কিউ কিউ বিল্লি। সো এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।